কালীপ্রসন্ন সিংহের হতম পেঁচার নকশা। প্রথম ভাগে কলিকাতায় চড়ক পার্বণ। ১২০২ সাল, কলকাতা শহরের চারিদিকেই ঢাকের বাদ্যি শোনা যাচ্ছে। চোরকির পিঠ সরসর করছে, কামারেরা বান দশ লোকই কাটা ও বটি প্রস্তুত করছে। সর্বাঙ্গে গয়না, পায়ের নূপুর, মাথায় জরির টুপি, কোমরে চন্দ্রাহার আর সেপাই পেড়ে ঢাকাই শাড়ি মালকুচা করে পরা, ছোপানে তারকেশ্বরে গামছা হাতে, বিল্বপত্র বাঁধা সুতা গলায় যত ছুতর, গয়লা, গন্ধবেনে ও কাশারির আনন্দের সীমানায়। আমাদের বাবুদের বাড়ি গাজন। কোম্পানির বাংলা দখলের কিছু পরে, নন্দকুমারের ফাঁসি হবার কিছু পূর্বে, আমাদের বাবুর প্রপিতামহ নিমকের দেওয়ান ছিলেন। সেকালে নিমকির দাওয়া দিতে বিলক্ষণ ১০ টাকা উপায় ছিল। সুতরাং বাবুর প্রপিতামহ ৫ বৎসর করে মৃত্যুকালে প্রায় ২০ লক্ষ টাকা রেখে যান। সেই অবধি বাবুরা বনেদি বড় মানুষ হয়ে পড়েন। বনেদি বড় মানুষ কবলাতে গেলে বাঙালি সমাজে যে সরঞ্জামগুলি আবশ্যক, আমাদের বাবুদের তা সমস্তই সংগ্রহ করা হয়েছে। বাবুদের নিজের একটি দল আছে, কতকগুলি ব্রাহ্মণ পণ্ডিত কুলীনের ছেলে, বংশজ ক্ষত্রিয়, কায়স্থ, বৈদ্য, তেলি, গন্ধবেনে আর কাশারি ও ঢাকাই কামার নিতান্ত অনুগত। বাড়িতে ক্রিয়াকর্ম ফাঁকা যায় না, বাৎসরিক কর্মেও দলস্থ ব্রাহ্মণের বিলক্ষণ প্রাপ্তি আছে। আর ভদ্রাসনে এক বিগ্রহ, শালগ্রাম শিলে ও আকুব্বরী মোহর পোড়া লক্ষ্মীর খুচির নিত্যসেবা হয়ে থাকে। এদিকে দুলে বেয়ারা হাড়ি ও কাউরারা নূপুর পায়ে উত্তরী সুতা গলায় দিয়ে নিজ নিজ বীর ব্রতের ও মহত্বের স্তম্ভরূপ বান ও দশলোকি হাতে করে প্রত্যেক মদের দোকানে, বেশ্যালয়ে ও লোকের উঠানে ঢাকের ও ঢোলের সঙ্গতে নেচে বেড়াচ্ছে। ঢাকিরা ঢাকের টোয়েতে চামর, পাখির পালক, ঘণ্টা ও ঘুঙুর বেঁধে পাড়ায় পাড়ায় ঢাক বাজিয়ে সন্ন্যাসী সংগ্রহ করছে। গুরুমহাশয়ের পাঠশালা বন্ধ হয়ে গিয়েছে, ছেলেরা গাজনতলায় বাড়ি করে তুলেছে, আহার নাই, নিদ্রা নাই। ঢাকের পেঁচানো পেঁচানো রোদে রোদে রোপটে রোপটে বেড়াচ্ছে, কখনো বলে ভদ্রেশ্বরে শিব মহাদেব, চিৎকারের সঙ্গে যোগ দিচ্ছে, কখনো ঢাকের পেছনটা দুমদুম করে বাজাচ্ছে, বাপ মা শশব্যস্ত, একটা না ব্যয়রাম করলে হয়। ক্রমে দিন ঘনিয়ে এলো, আজ বৈকালে কাটা ঝাপ। আমাদের বাবুর চার পুরুষের বুড়ো মূল সন্ন্যাসী কানে বিল্বপত্র গুজে হাতে এক মুঠো বিল্বপত্র নিয়ে ধুঁকতে ধুঁকতে বৈঠকখানায় উপস্থিত হলেন। সে নিজে কাউরা হলেও আজ শিবত্ব পেয়েছে, সুতরাং বাবুকে তারে নমস্কার করতে হলো। মূল সন্ন্যাসী এক পা কাদা শুদ্ধ ধূপ ফরাশের উপর দিয়ে গিয়ে বাবুর মাথায় আশীর্বাদী ফুল ছোঁয়ালেন, বাবু তটস্থ। বৈঠকখানায় মেকাবি ক্লাকে টাং টাং করে ৫টা বাজল, সূর্যের উত্তাপের হ্রাস হয়ে আসতে লাগলো। শহরের বাবুরা ফিটিং, সেলফ ড্রাইভিং, বগি ও ব্রাউহ্যাম করে অবস্থাগত ফ্রেন্ড, ভদ্রলোক বা মোসাহেব সঙ্গে নিয়ে বেড়াতে বেরোলেন, কেউ বাগানে চললেন। দুই চারজন সহৃদয় ছাড়া অনেকেরই পেছনে মালভরা মোদা গাড়ি চলল, পাছে লোকে তাকে জানতে পারে এই ভয়ে কেউ সে গাড়ির সহিস কোচম্যানকে তকমা নিতে বারণ করে দিয়েছেন। কেউ কেউ লোক অপবাদ, তৃণজ্ঞান, বেশ্যাবাজি, বাহাদুরির কাজ মনে করেন। বিবিজানের সঙ্গে একত্রে বসেই চলেছেন খাতির নজরাত। কুঠিওয়ালারা গহনার ছক্করের ভিতর থেকে উকি মেরে দেখে চক্ষু সার্থক করছেন। এদিকে আমাদের বাবুদের গাজনতলায় লুকরান্ন হয়ে উঠল,
ঢাক বাজাতে লাগলো। শিবের কাছে মাথা চালা আরম্ভ হলো। সন্ন্যাসীরা উবু হয়ে বসে মাথা ঘোরাচ্ছে, কেউ ভক্তিযোগে হাঁটু গেড়ে উপুর হয়ে পড়েছে। শিবের বাবুন কেবল গঙ্গা জল ছিটুচ্ছে। প্রায় আধ ঘন্টা মাথা চালা হলো, তবু ফুল আর পড়ে না। কি হবে, বাড়ির ভেতরে খবর গেল, গিন্নিরা পরস্পর বিষণ্ণ বদনে কোন অপরাধ হয়ে থাকবে বলে একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। উপস্থিত দর্শকেরা বোধহয় মূল সন্ন্যাসী কিছু খেয়ে থাকবে, সন্ন্যাসীর দোষেই এসব হয়, এই বলে নানাবিধ তর্ক বিতর্ক আরম্ভ করলে। অবশেষে গুরু পুরুত ও গিন্নির ঐকমতে বাড়ির কর্তাবাবুকে বাধায় স্থির হলো। একজন আমোদে ব্রাহ্মণ ও চার পাঁচজন সন্ন্যাসী দৌড়ে গিয়ে বাবুর কাছে উপস্থিত হয়ে বললে, মশাইকে একবার গা তুলে শিবতলায় যেতে হবে, ফুল তো পড়ে না, সন্ধ্যা হয়। বাবুর ফিটেন প্রস্তুত, পোশাক পরা রেশমি রুমালে বোকো মেখে বেরোচ্ছিলেন, শুনেই অজ্ঞান, কিন্তু কি করেন, সাতপুরুষের ক্রিয়াকাণ্ড বন্ধ করা হয় না। অগত্যা পাইনাপেলের চপকান পরে সেই সাজগোজ সমিতি গাজনতলায় চললেন। বাবুকে আসতে দেখে দেউড়ির দারোয়ানেরা আগে আগে সার গেঁথে চলল। মোসাহেবরা বাবুর সমূহ বিপদ মনে করে বিষণ্ণ বদনে বাবুর পেছনে পেছনে যেতে লাগল। গাজনতলায় সজোরে ঢাক ঢোল বেজে উঠল। সকলে উচ্চস্বরে ভদ্রেশ্বরে শিব মহাদেব বলে চিৎকার করতে লাগল। বাবু শিবের সম্মুখে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। বড় বড় হাত পাখা দুপাশে চলতে লাগল। বিশেষ কারণ না জানলে অনেকে বোধ করতে পারত না যে আজ বাবু বুঝি নরবলি হবেন। অবশেষে বাবুর দুহাত একত্র করে ফুলের মালা জড়িয়ে দেওয়া হলো। বাবু কাঁদো কাঁদো মুখ করে রেশমি রুমাল গলায় দিয়ে একধারে দাঁড়িয়ে রইলেন। পুরোহিত শিবের কাছে বাবা ফুল দাও, বাবা ফুল দাও বারংবার বলতে লাগল। বাবুর কল্যাণে এক ঘটি গঙ্গা জল পুনরায় শিবের মাথায় ঢালা হলো। সন্ন্যাসীরা সজোরে মাথা ঘুরতে লাগল। আধ ঘন্টা এই রূপ কষ্টের পর শিবের মাথা থেকে এক বোঝা বিল্বপত্র সরে পড়ল। সকলের আনন্দের সীমা নাই, বলে ভদ্রেশ্বরে শিব বলে চিৎকার করতে লাগল। সকলে বলে উঠল, না হবে কেন, কেমন বংশ। ঢাকের তাল ফিরে গেল। সন্ন্যাসীরা নাচতে নাচতে কাছের পুকুর থেকে পরশুদিনের ফেলা কতকগুলি বইচিট ডাল তুলে আনলে। গাজনতলায় বিশ আটি বিচালি বিছানো হলো। কাটা ডালগুলো তার উপর রেখে বেতের বাড়ি ঠ্যাঙানো হলো। কাটাগুলি ক্রমে সব মুখে মুখে বসে গেল। তার পুরুত তার উপর গঙ্গা জল ছড়িয়ে দিলেন। দুইজন সন্ন্যাসী ডবল গামছা বেঁধে তার দুদিকে টানা ধরলে। সন্ন্যাসীরা ক্রমান্বয়ে তার উপর ঝাঁপ খেয়ে পড়তে লাগল। উফ, শিবের কি মহত্ব, কাটা ফুটলে বলবার জো নাই। এদিকে বাজে দর্শকদের মধ্যে দু একজন কুটেল চোরাগোপ্তা মাতছেন। অনেকে দেবতাদের মতো অন্তরীক্ষে রয়েছেন, মনে করছেন আজে আদায়ে দেখে নিলুম, কেউ জানতেই পারলে না, কিন্তু আমরা সব দেখতে পাই। ক্রমে সকলের ঝাঁপ খাওয়া ফুরল। একজন আপনার বিক্রম জানবার জন্য চিত হয়ে উল্টো ঝাঁপ খেলে সজোরে ঢাক বেজে উঠল। দর্শকেরা কাটা নিয়ে টানটানি করতে লাগলেন। গিন্নিরা বলে দিয়েছেন, ঝাঁপের কাটার এমনই গুণ যে ঘরে রাখলে এ জন্মে বিছানায় ছাড়পোকা হবে না। এদিকে শহরে সৌন্দর্যদক কাঁসর ঘণ্টার শব্দ থামল। সকল পথের সমুদয় আলো জ্বালা হয়েছে। বেলফুল বরফ মালায় চিৎকার শোনা যাচ্ছে। আবগারীরা আইন অনুসারে মদের দোকানের সদর দরজা বন্ধ হয়েছে, অথচ খদ্দের ফিরছে না। ক্রমে অন্ধকার গা ঢাকা হয়ে এলো। এ সময় ইংরেজি জুতো, শান্তিপুরে ডুরে উড়ুনি আর শিমলের ধুতির কল্যাণে রাস্তায় ছোট লোক ভদ্রলোক আর চিনবার জোনায়। দুখড়িয়ারের দল হাসির গডরা ইংরাজি কথার ফরবার সঙ্গে খাতায় খাতায় এর দরজায় তার দরজায় ঢু মেরে মেরে বেড়াচ্ছেন। এরা সন্ধ্যা জ্বালা দেখে বেরুলেন, আবার ময়দা পেশা দেখে বাড়ি ফিরবেন। মেছোবাজারের হাড়িহাটা চোরাবাগানের মোড়, জোড়াশকর পোদ্দারের দোকান, নতুন বাজার, বটতলা, সোনাগাজির গলি ও আহিরডোলার চৌমাথা লোকারণ্য। কেউ মুখে মাথায় চাদর জড়িয়ে মনে করছেন কেউ তারে চিনতে পারবে না। আবার অনেকে চেঁচিয়ে কথা কয়ে হেসে হেঁচে লোককে জানান দিচ্ছেন যে তিনি সন্ধ্যার পর দুদণ্ড আয়েশ করে থাকেন।
শৌখিন কুঠিওয়ালা মুখে হাতে জল দিয়ে জলযোগ করে সেতার টেনিয়ে বসেছেন। পাশের ঘরে ছোট ছেলেরা চিৎকার করে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়ছে। বিলিয়ার ছোকরারা উঠতে শিখেছে। স্যাকরারা দুর্গা প্রদীপ সামনে নিয়ে রং ঝাল দেবার উপক্রম করছে। রাস্তার ধারে দুই একখানা কাপড় কাঠ কাটরা ও বাসনের দোকান বন্ধ হয়েছে। রোকড়ের দোকানদার ও পোদ্দার ও সোনার বেনেরা তহবিল মিলিয়ে কৈফিয়ত কাটছে। শোভাবাজারে রাজাদের ভাঙা বাজারে মেছুনিরা প্রদীপ হাতে করে উঁচা পচা মাছ ও লোনা ইলিশ নিয়ে ক্রেতাদের ও গামছা কাঁধে ভালো মাছ নিবি ও খ্যাংরা গুপমিনসে চারানা দিবি বলে আদর করছে। মধ্যে মধ্যে দুই একজন রসিকতা জানবার জন্য মেছুনি ঘেটিয়ে বাপান্ত খাচ্ছেন। রেস্তহীন গুলিখোর গেজেল ও মাতালেরা লাঠি হাতে করে কানা সেজে অন্ধ ব্রাহ্মণকে কিছু দান করে দাতাগণ বলে ভিক্ষা করে মৌতাদের সম্বল করছে। এমন সময় বাবুদের গাজনতলায় সজোরে ঢাক বেজে উঠল। বলে ভদ্রস্বরে শিব চিৎকার হতে লাগল, গুড় উঠল, এবারে ঝুল সন্ন্যাস। বাড়ির সামনের মাঠে ভাড়া টাড়া বাঁধা শেষ হয়েছে। বাড়ির খুদে খুদে হবু হুজুরেরা দারোয়ান চাকর ও চাকরানির হাত ধরে গাজনতলায় ঘুর ঘুর করছেন। ক্রমে সন্ন্যাসীরা খুঁড়ে আগুন জেলে ভাড়ার নিচে ধরলে একজনকে তার উপর পানে পা করে ঝুলিয়ে দিয়ে তার মুখের কাছের আগুনের উপর গুঁড়ো ঘুনো ফেলতে লাগলো। ক্রমে একে একে অনেকে ওই রকম করে দুললে ঝুল সন্ন্যাস সমাপন হলো। আধ ঘন্টার মধ্যে আবার শহর জুড়ল। পূর্বের মতো সেতার বাজতে লাগলো। বেলফুল বরফ ও মালাই যথাযথ বিক্রি করবার অবসর পেলে। শুক্রবারের রাত্রি এই রকমে কেটে গেল। আজ নীলের রাত্রির, তাতে আবার শনিবার। শনিবারের রাত্রিরে শহর বড় গুলজার থাকে। পানের খিলির দোকানে বেললণ্ঠন ও দেওয়ালগিরি জ্বলছে। ফুরফুরে হাওয়ার সঙ্গে বেলফুলের গন্ধ ভুরভুর করে বেরিয়ে যেন শহর মাতিয়ে তুলছে। রাস্তার ধারেই দুই একটা বাড়িতে খেমটা নাচের তালিম হচ্ছে। অনেকে রাস্তায় হাঁ করে দাঁড়িয়ে ঘুঙুর ও মন্দিরের রুনু রুনু শব্দ শুনে স্বর্ণসুখ উপভোগ করছেন। কোথাও একটা দাঙ্গা হচ্ছে, কোথাও পাহারাওয়ালা একজন চোর ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। তার চারিদিকে চার পাঁচজন হাসছে আর মজা দেখছে এবং আপনাদের সাবধানতার প্রশংসা করছে। তারা যে একদিন এরকম দশায় পড়বে তার ভ্রুক্ষেপ নাই। আজ অমুকের গাজনতলায় চিৎপুরের হর, ওদের মাঠে সিঙ্গির বাগানের পেলা, ওদের পাড়ায় মেয়ে পাঁচালি। আজ শহরের গাজনতলায় ভারী ধুম, চৌমাথার চৌকিদারদের পোহাবারও। মদের দোকান খোলা না থাকলেও সমস্ত রাত্রির মদ বিক্রি হবে, গাঁজা অনবরত উড়বে। কেবল কাল সকালে শুনবেন যে ঘোষেরা পাতকোতলার বড় পেতলের ঘটিটি পাচ্ছে না। প্যালেদের একধামা পেতলের বাসন গেছে, গন্ধবেনেদের সর্বনাশ হয়েছে। আজ কার সাধ্য নিদ্রা যায়, থেকে থেকে কেবল ঢাকের বাদ্যি সন্ন্যাসীর হররা ও বলে ভদ্রস্বরের শিব মহাদেব চিৎকার। এদিকে গির্জার ঘড়িতে টুংটাং ঢং করে রাত চারটে বেজে গেল। বারফটকা বাবুরা ঘরমুখো হয়েছে। উড়ে বামুনেরা ময়দার দোকানে ময়দা পিষতে আরম্ভ করেছে। রাস্তার আলোর আর তত তেজ নাই, ফুরফুরে হাওয়া উঠছে। বিশালয়ের বারান্দার কোকিলেরা ডাকতে আরম্ভ করছে। দুই একবার কাকের ডাক, কোকিলের আওয়াজ ও রাস্তার বেকার কুকুরগুলো ঘেউ ঘেউ রব শোনা যাচ্ছে। এখনও মহানগর যেন নিস্তব্ধ লোকশূন্য। ক্রমে দেখুন রামের মা চলতে পারে না, ওদের নবটা কি বজ্জাত মা, মাগি হেন যক্ষী প্রভৃতি নানা কথার আন্দোলনে রত দুই একদল মেয়ে মানুষ গঙ্গা স্নান করতে বেরিয়েছেন। চিৎপুরের কসাইরা মটন চাপের তার নিয়ে চলছে। পুলিশের সার্জন, দারোগা, জমাদার প্রভৃতি গরিবেরা জমেরা রোদ সেরে মশমশ করে থানায় ফিরে যাচ্ছেন। গুড়ুম করে তোপ পড়ে গেল। কাকগুলো কাকা করে বাসা ছেড়ে উড়বার উদ্যোগ করলে দোকানিরা দোকানের ঝাপতাড়া খুলে গন্ধেশ্বরীকে প্রণাম করে দোকানে গঙ্গাজলে ছড়া দিয়ে হোকার জল ফিরিয়ে তামাক খাবার হুজুগ করছে। ক্রমে ফর্সা হয়ে এলো। মাছের ভারীরা দৌড়ে আসতে লেগেছে। মেছুনিরা ঝগড়া করতে করতে তার পিছু পিছু দৌড়চ্ছে।
বদ্যিবাটির আলু, হাসনানের বেগুন বাজরা বাজরা আসতে, দেশি বিলিতি জমের অবস্থা ও রেস্তমাত গাড়ি পালকি চড়ে ভিজিটে বেরিয়েছেন। জ্বরবিকার ওলাউটার প্রাদুর্ভাব না পড়লে এদের মুখে হাসি দেখা যায় না। উলো অঞ্চলে মড়ক হাওয়াতে অনেক গোদাগাও বিলক্ষণ সংগতি করে নেছেন। কলিকাতা শহরেও দু চার গোদাগাকে প্র্যাকটিস করতে দেখা যায়। এদের ওষুধ চমৎকার, কেউ বলদের মতন রোগীর নাক ফুঁড়ে আরাম করেন, কেউ শুদ্ধ জল খাইয়ে সারেন। শহুরে কবিরাজেরা আবার এদের হতে এক কোটি সরেশ, সকল রকম রোগেই সদ্য মৃত্যুস্বর অবস্থা করে থাকেন। অনেকে চাণক্য শ্লোক ও দাতাকর্ণের পুঁথি পড়েই চিকিৎসা আরম্ভ করেছেন। টুলোপজুরি ভট্টাচার্যিরে কাপড় বগলে করে স্নান করতে চলেছে, আজ তাদের বড় তরা। যজমানের বাড়ি সকাল সকাল যেতে হবে, আধ বুড়ো বেতর মর্নিং ওয়াকেই বের হচ্ছেন। উড়ে বেহারারা দাঁতন হাতে করে স্নান করতে দৌড়চ্ছে। ইংলিশম্যান হরকরা ফিনিক্স এক্সচেঞ্জ গেজেট গ্রাহকদের দরজায় উপস্থিত হয়েছে। হরিণ মাংসের মতো কোনো কোনো বাংলা খবরের কাগজ বাসি না হলে গ্রাহকেরা পান না, ইংরেজি কাগজের সেরকম নয়। গরম গরম ব্রেকফাস্টের সময় গরম গরম কাগজ পড়াই আবশ্যক। ক্রমে সূর্য উদয় হলেন। সেকশন লেখা ক্যারানির মতো পলুর ঘাড়ির বদলি হল। পাগড়ি বাঁধা দলের প্রথম ইনস্টলমেন্টে শিব সরকার ও বুকিং ক্লার্ক দেখা দিলেন। কিছু পরেই পারমাণবিক ও রিপুকর্ম বেরুলেন। আজ গভর্নমেন্টের অফিস বন্ধ, সুতরাং আমরা ক্লার্ক ক্যারানি, বুককিপার ও হেড রাইটার দিগকে দেখতে পেলাম না। আজকাল ইংরেজি লেখাপড়ার আধিক্যে অনেকে নানা রকম বেশ ধরে অফিসে যান। পাগড়ি প্রায় উঠে গেল, দুই একজন সেকেলে ক্যারানি চিরপরিচিত পাগড়ির মান রেখেছেন। তার পেনশন নিলেই আমরা আর কুঠুরিওয়ালা বাবুদের মাথায় পাগড়ি দেখতে পাব না। পাগড়ি মাথায় দিলে আলবার্ট ফ্যাশনের বাঁকা সেথেটি ঢাকা পড়ে, এই এক প্রধান দোষ। রিপুকর্ম পারমাণবিকদের পাগড়ি প্রায় থাকে না থাকে হয়েছে। দালালের কখনোই অব্যাহতি নেই, দালাল সেকালে না খেয়েই বেরিয়েছে, হাতে কাজ কিছু নাই, অথচ যেরকম হোক না চোটাখোর বেনের ঘরে ও টাকাওয়ালা বাবুদের বাড়িতে একবার যেতেই হবে। কার বাড়ি বিক্রি হবে, কার বাগানের দরকার, কে টাকা ধার করবে, তারই খবর রাখা দালালের প্রধান কাজ। অনেক চোটাখোর বেনে ও ব্যবহার বেনে শহরে বাবুদালাল চাকর রেখে থাকেন। দালালেরা শিকার ধরে আনে, বাবুরা আড়ে গেলেন। দালালি কাজটা ভালো, উপমারে দইয়ের মতন, এতে বিলক্ষণ গুড় আছে। অনেক ভদ্রলোকের ছেলেকে গাড়ি ঘোড়ায় চড়ে দালালি করতে দেখা যায়। অনেকে রেস্তহীন মুচ্ছুদির চারবার ইনসলভেন্ট নিয়ে এখন দালালি ধরেছেন। অনেক ভদ্রলোচন দালালি দৌড় লাগেছে, থাম কেঁদে ফেললেন। এরা বর্ণচর আব, এদের জেনাভার না পারেন হেন কর্মই নাই। পেশাদার চেরোখোর বেনে ও ব্যবহার বেনে বড় মানুষেরা ছলনারূপ নদীতে বেউতি জাল পাতা থাকে। দালাল বিশ্বাসের কলসি ধরে গা ভাসান দে জল তাড়া দেন, সুতরাং মনের মতো কোটাল হলে চুনো পুটিও এড়ায় না। ক্রমে গির্জের ঘড়িতে ঢং ঢং করে 7টা বেজে গেল। শহরে কানপাতা ভাত, রাস্তায় লোকারণ্য, চারিদিকে ঢাকের বদ্দি ধুনোর ধা আর মদের দুর্গন্ধ। সন্ন্যাসীরা বান দশলক্ষী সুতো সোন সাপ ছিপ বাঁশ ফোড়ে একেবারে মরিয়া হয়ে নাচতে নাচতে কালীঘাট থেকে আসছে। বেশালয়ের বারান্দা ইয়ার গোছের ভদ্রলোক পরিপূর্ণ। সুখের দলের পাঁচালি ও হাফ আখড়ায়ের দোহার, গুল গার্ডেনের মেম্বারই অধিক। এরা গাজন দেখবার জন্য ভোরের বেলা এসে জমেছেন। এদের রকমারি বাবু বুঝে বড় মানুষদের বৈঠকখানা সরগম হচ্ছে। কেউ সিভিলাইজেশনের অনুরোধে চড়ক হেড করেন, কেউ কেউ নিজে ব্রাহ্ম হয়েও সৎপুরুষের ক্রিয়াকাণ্ড বলেই চড়কে আমোদ করেন। বাস্তবিক তিনি এতে বড় চটা, কি করেন। বরদাদা সেজপিসে বর্তমান, আবার ঠাকুরমার এখনও কাশি প্রাপ্তি হয় নাই।
অনেক চড়ক বান ফোড়া তলোয়ার ফোড়া দেখতে ভালোবাসে। প্রতিমা বিসর্জনের দিন পুত্তুর ছোট ছেলে ও কোলের মেয়েটিকে সঙ্গে নিয়ে ভাসান দেখতে বেরোন। অনেক বুড়ো মিনসে হয়েও হীরে বাসনা টুপি, বুকে জরির কারকোপের কর্মকরা, কাবা ও গলায় মুক্তার মালা, হীরের কণ্ঠি, দু হাতে দশটা আংটি পরে খোকা সেজে বেরোতে লজ্জিত হন না। হয়তো তার প্রথম পক্ষের ছেলের বয়স 60 বৎসর, ভাগ্নের চুল পেকে গেছে। অনেক পাড়া গিয়ে জমিদার ও রাজারা মধ্যে মধ্যে কলিকাতায় পদার্পণ করে থাকেন। নেজামত আদালতে নম্বর ওয়ারি ও মত্ত ফেরেক্কার তদবির করতে হলে ভবানীপুরেই বাসার ঠিকানা হয়। কলিকাতার হাওয়া পাড়া গায়ের পক্ষে বড় গরম। পূর্বে পাড়া গায়ে কলকাতায় এলে লোনা লাগত, এখন লোনা লাগার বদলে আর একটা বড় জিনিস লেগে থাকে। অনেকে তার দরুন একেবারে আটকে পড়েন। ঘাগি গোছের পাল্লায় পড়ে শেষে সর্বশান্ত হয়ে বাড়ি যেতে হয়। পাড়া গিয়ে দুই একজন জমিদার প্রায় 12 মাস এইখানে কাটান। দুপুরবেলা ফেটিং গাড়ি চড়া, পাঁচালি বা চণ্ডীর গানের ছেলেদের মতন চেহারা, মাথায় ক্রেপের চাদর জড়ানো, জন 10-12 মোসাহেব সঙ্গে, বাইজানের ভেড়ুয়ার মতো পোশাক, গলায় মুক্তার মালা, দেখলেই চেনা যায় ইনি একজন বনগার শিয়াল রাজা। বুদ্ধিতে কাশ্মীরি গাধার বেহদ্দ, বিদ্যায় মুক্তিমান মা, বিসর্জন বারুয়ারি খ্যামটা নাচ আর ঝুমুরের প্রধান ভক্ত। মধ্যে মধ্যে খুনি মামলার গ্রেপ্তারি ও মহাজনের ডিক্রির দরুন গা ঢাকা দেন। রবিবার পালা পার্বণ বিসর্জন আর স্নানযাত্রায় সেজেগুজে গাড়ি চড়ে বেড়ান। পাড়া গে হলেই এই রকম উনপাজুরে হবে এমন কোনো কথা নাই, কারণ দুই একজন জমিদার মধ্যে মধ্যে কলিকাতায় এসে বিলক্ষণ প্রতিষ্ঠা ও প্রশংসা নিয়ে যান। তারা সোনাগাছিতে বাসা করেও সে রঙে বিব্রত হন না, তাদের চালচুল দেখে অনেক শহুরে তাক হয়ে থাকেন। আবার কেউ কাশীপুর, বড়শা, ভবানীপুর ও কালীঘাটে বাসা করে 24 ঘন্টা সোনাগাছিতেই কাটান। লোকেরা বাড়ি চড়ুয়া হয়ে দাঙ্গা করেন, আর পরদিন প্রিয়তমার হাত ধরে যুগলবেশে জ্যাঠা খোড়া বাবার সঙ্গে পুলিশে হাজির হন। ধারে হাতি কেনেন, পেমেন্টের সময় ঠ্যাঙাঠ্যাঙি উপস্থিত হয়, প্যারাপিড়ি হলে দেশে সরে পড়েন, সেথায় রামরাজ্য। জাহাজ থেকে নূতন শোলার নামলে যেমন পাইকেরে ছেঁকে ধরে, সেই রকম পাড়া গিয়ে বড় মানুষ শহরে এলেই প্রথমে দালাল পেশ হন। দালালবাবুর সদর মোক্তারেরা অনুগ্রহে ভাড়া করা, খ্যামটা নাচের বায়না করা প্রভৃতি রকমারি কাজের ভার পান ও পলিটিক্যাল এজেন্টের কাজ করেন। বাবুকে সাতপুকুরের বাগান, এশিয়াটিক সোসাইটির মিউজিয়াম, বালির ব্রিজ, বাগবাজারের খালের কলের দরজা, রকমারি বাবুর সাজানো বৈঠকখানা ও দুই এক নামজাদা বেশ্যার বাড়ি দেখিয়ে বেড়ান। ঝোপবুঝে কোপ ফেলতে পারলে দালালেরা বাবুর কাছে বিলক্ষণ প্রতিপত্তি হয়ে পড়ে। কিছুকাল বড় আমোদ পাই, শেষে বাবু টাকা টানাটানিতে বা কর্মান্তরে দেশে গেলে দালাল এজেন্টি কর্মে মকরর হয়। আজকাল শহরে ইংরেজি ক্রেতার বাবুরা দুটি দল হয়েছেন, প্রথম দল উঁচু ক্রেতা সাহেবের গোবরের গস্ত, দ্বিতীয় ফিরিঙ্গির জঘন্য প্রতিরূপ। প্রথম দলের সকলই ইংরেজি ক্রেতা, টেবিল চেয়ারের মজলিস, পেয়ালা করা চা, চুরুট, জগে করা জল, ডিকন্টরের ব্রান্ডি ও কাচের গ্লাসে সোলার ঢাকনি, সালুমোড়া হর করা ইংলিশম্যান ও ফিনিক্স সামনে থাকে। পলিটিক্স ও বেস্ট নিউজ অব দি ডে নিয়েই সর্বদা আন্দোলন। টেবিলে খান, কমরে হাগেন এবং কাগজে পদ মোছেন। এরা সহৃদয়তা, দয়া, পরোপকার, নম্রতা প্রভৃতি বিবিধ সদ্গুণে ভূষিত। কেবল সর্বদাই রোগ মদ খেয়ে খেয়ে জুজু ত্রিদাস উৎসাহ, একতা, অনুদিচ্ছা একেবারে হৃদয় হতে নির্বাসিত হয়েছে, এরাই ওল্ড ক্লাস। দ্বিতীয়ের মধ্যে বাগম্বর মিত্র প্রভৃতি সাপ হতেও ভয়ানক, বাঘের চেয়ে হিংস্র, বলতে গেলে এরা একরকম ভয়ানক জানোয়ার। চোরেরা যেমন চুরি করতে গেলে মদ ঠোঁটে দিয়ে গন্ধ করে মাতাল সেজে যায়, এরা সেই রূপ স্বার্থ সাধনার্থ স্বদেশের ভালো চেষ্টা করেন। কেমন করে আপনি বড়লোক হব, কেমন করে সকলে পায়ের নিচে থাকবে, এই এদের নিয়ত চেষ্টা। পরের মাথায় কাঁঠাল ভেঙে আপনার গোফে তেল দেওয়াই এদের পলিসি, এদের কাজে দতব্য দূর পরিহার।
চার আনার বেশি দান নাই। সকালবেলা শহরের বড় মানুষদের বৈঠকখানা বড় সরগরম থাকে। কোথাও উকিলের বাড়ির হেড কেরানি তীর্থের কাকের মতো বসে আছেন, তিন চারিটি ইকুটি দুটি কমুনলা আদালতে চলছে। কোথাও পাওনাদার বিল সরকার উটনোওয়ালা মহাজন খাতা বিল ও হাত চিঠে নিয়ে তিন চার মাস হাঁটছে, দেওয়ানজিকে বল আজ না কাল করছেন। সমন ওয়ারিন উকিলের চিঠি ও সফিনে বাবুর অলঙ্কার হয়েছে, নিন্দা অপমান তৃণজ্ঞান, প্রত্যেক লোকের চাতুরী ছলনা মনে করে অন্তদাহ হচ্ছে। এসাদিন নেহিরাহেগা অঙ্কিত আংটি অঙ্গুলে পড়েছেন, কিন্তু কিছুতেই শান্তি লাভ করতে পারছেন না। কোথাও একজন বড় মানুষের ছেলে অল্প বয়সে বিষয় পেয়ে কান্নে খেকো ঘুড়ির মতো ঘুরছেন, পরশুদিন বউ বউ লুকোচুরি ঘোড়া খেলছেন, আজ তাকে দেওয়ানজির কুড়ক চালে হতেনের গোজা মিল ধরতে হবে, উকিলের বাড়ির বাবুর পাকা চালে নজর রেখে সরে বসতে হবে, নইলে ওরসার কিস্তিতেই মাত। ছেলের হাতে ফল দেখলে কাকেরাও ছৌ মারে, মানুষ তো কোন ছাদ, কেউ স্বর্গীয় কর্তার পরম বন্ধু, কেউ স্বর্গীয় কর্তার মোজাপিসের মামার খুড়োর বিস্তৃত ভাইয়ের মামাতো ভাই, পরিচয় দিয়ে পেশ হচ্ছেন। মেদার কন্যাদাই, হয়তো কন্যাদাইয়ের বিবাহ হয় নাই, নানা রকম লোক এসে জুটেছেন, আসল মতলব দৈপায়ন হ্রদে ডোবা রয়েছে, সময়ে আমলে আসবে। ক্রমে রাস্তায় লোকারণ্য হয়েছে, চৌমাথার বেনের দোকান লোকে পুড়ে গেছে, নানা রকম বেশ, কারুর কফ ও কালারওয়ালা কামিজ, রূপোর বগলেস, আটা শাইনিং লেদার, কারুর ইন্ডিয়ান রাবার, আবার চাইনা কোট, হাতে স্টিক টেপের চাদর, চুলের গার্জেন গলায়, আলবার্ট ফ্যাশনে চুল ফেরানো। কলকাতায় শহর রত্নাকর বিশেষ না মেলে এমন জানুয়ারি নাই। রাস্তার দুপাশে অনেক আমোদ গেলা মহাশয় দাঁড়িয়েছেন, ছোট আদালতের উকিল সেকশন রাইটার টাকাওয়ালা গন্ধবেনে তেলি ঢাকায় কামার হলারে জজমেনে বামুনি অধিক, কারু কোলে দুটি মেয়ে, কারু তিনটি ছেলে। কোথাও পাদ্রি সাহেব ঝুড়ি ঝুড়ি বাইবেল বেলুচ্ছেন, কাছে ক্যাটিক্রিস্ট ভায়া, শুভবর্ণ চৌকিদারদের মতো পোশাক, পেন্টেলুন ট্যাং ট্যাঙের চাপকান, মাথায় কালো রঙের চোঙা কাটা টুপি, আদালতি সুরে হাত মুখ নেড়ে খ্রিস্টধর্মের মাহাত্ম ব্যক্ত করছেন। হঠাৎ দেখলে বোধ হয় যেন পুতুল নাচের নকিব, কতকগুলো ঝাঁকাওয়ালা মুটে, পাঠশালের ছেলে ও ফ্রিওয়ালা এক মনে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ক্যাটিক্রিস্ট কি বলছেন কিছুতেই বোঝা যাচ্ছে না। পূর্বে বউয়াটে ছেলেরা বাপ মার সঙ্গে ঝগড়া করে পশ্চিমে পালিয়ে যেত, না হয় খ্রিস্টান হতো, কিন্তু রেলওয়ে হওয়াতে পশ্চিমে পালাবার ব্যাঘাত হয়েছে, আর দেশি খ্রিস্টানদের দুর্দশা দেখে খ্রিস্টান হতে ভয় হয়। চিতপুরের বড় রাস্তায় মেঘ করলে কাদা হয়, ধুলোই ধুলো, তার মধ্যে ঢাকের গট্টার সঙ্গে গাজন বেরিয়েছে। প্রথমে দুটো মুটে একটা বড় পেতলের ব্যাটা ঘড়ি বেঁধে কাঁধে করেছে, কতকগুলো ছেলে মুগুরের বাড়ি বাজাতে বাজাতে চলেছে, তার পেছনে এলোমেলো নিশানের শ্রেণী, মধ্যে হাড়িরা দল বেঁধে ঢোলের সঙ্গতে ভোলা বোম ভোলা বড় রঙিলা, ট্যাংটা ত্রিপুষারি শিরে জটাধারী ভোলার গলে দোলে হাড়ের মালা, ভজন গাইতে গাইতে চলেছে, তার পেছনে বাবুর অবস্থা মতো তকমাওয়ালা দারোয়ান হর করা সেপাই, মধ্যে সর্বাঙ্গ ছাই ও খড়ি মাখা, টিনের সাপের ফনা টুপি মাথায়, শিব ও পার্বতী সাদা সং, তার পেছনে কতকগুলো সন্ন্যাসী দশলগি ফুড়ে ধুনো পোড়াতে পোড়াতে নাচতে নাচতে চলেছে, পাশে বেনোরা জিবে হাতে বান ফুড়ে চলেছে, লম্বা লম্বা ছিপ উপরে শোলার চিংড়ি মাছ বাঁধা, সেটকে সেট ডাকে ঢ্যানাক ঢ্যানাক করে রং বাজাচ্ছে, পেছনে বাবুর ভাগ্নে ছোট ভাই ও পিস্তুত ভাইয়েরা গাড়ি চড়ে চলেছেন, তারা রাত্রি তিনটের সময় উঠেছেন, চোখ লাল টকটক করছে, মাথা ভবেন, কালীঘাটে ধুলোই ভরে গিয়েছে, দর্শকেরা হা করে গাজন দেখছেন, মধ্যে মধ্যে বাজানোর শব্দে ঘোড়া খেপছে, হুড়মুড় করে কেউ দোকানে কেউ থানার উপর পড়ছেন, রোদ্রে মাথা ফেটে যাচ্ছে তথাপি নড়ছেন না। ক্রমে পুলিশের হুকুম মতো সব গাজন ফিরে এলো, সুপারিনটেন্ডেন্ট রাস্তায় ঘোড়া চড়ে বেড়াচ্ছিলেন, পকেট ঘড়ি খুলে দেখলেন সময় উতরে গেছে, অমনি মার্শাল ল জারি হলো, ঢাক বাজালে থানায় ধরে নিয়ে যাবে। ক্রমে দুই একটা ঢাকে জামাদারদের হেতে কুৎকা পড়বা মাত্রই
শহর নিস্তব্ধ হলো। অনেক ঢাক ঘাড়ে করে চুপে চুপে বাড়ি এলেন। দর্শকেরা কুইনের রাজ্যে অভিসম্পাত করতে করতে ফিরে গেলেন। শহরটা কিছুকালের মতো জোড়ালো। বেনুরা বান খুলে মদের দোকানে ঢুকল। সন্ন্যাসীরা ক্লান্ত হয়ে গিয়ে হাত পাখায় বাতাস ও হাড়ি হাড়ি অমানি খেয়ে ফেললে। গাজনতলায় শিবের ঘর বন্ধ হলো। এবছরের মতো বান ফোড়ার আমোদও ফুরলো। এই রকমে রবিবারটা দেখতে দেখতে গেল। আজ বৎসরের শেষ দিন। যুবাত্মকালের এক বৎসর গেল দেখে যুবক যুবতীরা বিষণ্ণ হলেন। হতভাগ্য কয়েদিন নির্দিষ্ট কালের এক বৎসর কেটে গেল দেখে আহ্লাদের সীমা পরিসীমা রহিল না। আজ বুড়োটি বিদায় নিলেন, কাল যুবটি আমাদের উপর প্রভাত হবেন। বুড়ো বৎসরের অধীনে আমরা যেসব কষ্ট ভোগ করেছি, যেসব ক্ষতি স্বীকার করেছি, আগামীর মুখ চেয়ে আশার মন্ত্রণায় আমরা সেসব মন থেকে তারই সঙ্গে বিসর্জন দিলেন। ভূতকালে যেন আমাদের ভ্যাংচাতে ভ্যাংচাতে চলে গেলেন। বর্তমান স্কুল মাস্টারের মতো গম্ভীরভাবে এসে পড়লেন, ভয়ে হর্ষে তটস্থ বিস্মিত। জেলার পুরানো হাকিম বদলা হলে নীলপ্রজাতের মন যেমন ধুকপুক করে, স্কুলে নতুন ক্লাসে উঠলে নতুন মাস্টারের মুখ ছেলেদের বুক যেমন গুড়গুড় করে, মরুঞ্চে পোয়াতিরা বুড়ো বয়সের ছেলে হলে মনে যেমন মহান সংশয় উপস্থিত হয়, পুরানোর যাওয়াতে নতুনের আশাতে আজ সংসার তেমনই অবস্থায় পড়লেন। ইংরেজরা নিউ ইয়ারের বড় আদর করেন, আগামীকেও দাঁড়াগুয়া পান দিয়ে বরণ করে নেন, নেশার খোয়ারির সঙ্গে পুরানোকে বিদায় দেন। বাঙালিরা বছরটি ভালো রকমেই যা আর খারাপেই শেষ হোক, সজনে খোড়া চিবিয়ে ঢাকের বাদ্দি আর রাস্তার ধুলো দিয়ে পুরানোকে বিদায় দেন। কেবল কলসি উৎসুক গণ্ডকর্তারা আর নতুন খাতাওয়ালারাই নতুন বছরের মান রাখেন আর চড়ুক। সকালে ব্রাহ্ম সমাজে ব্রাহ্মরা একমে বা দ্বিতীয় ঈশ্বরের বিধিপূর্বক উপাসনা করেছেন, আবার অনেক ব্রাহ্ম কলসি উচ্চগণ্ড করবেন। এবারে উক্ত সমাজের কোনো উপাচার্য বড় ধুম করে কালী পুজোও করেছিলেন ও বিধবা বিবাহে যাবার প্রায়শ্চিত্ত উপলক্ষে জমিদারের বাড়ি শ্রী বিষ্ণু স্মরণ করে গোবর খেতেও ত্রুটি করেননি। আজকাল ব্রাহ্মধর্মের মর্ম বোঝা ভার, বাড়িতে দুর্গোৎসবও হবে, আবার ফি বুধবারে সমাজে গিয়ে চক্ষু মুদিত করে মরা কান্না কাঁদতে হবে। পরমেশ্বর কি খোট্টা না মহারাষ্ট্র ব্রাহ্মণ যে বেদ ভাঙা সংস্কৃত পদ ভিন্ন অন্য ভাষায় তারে ডাকলে তিনি বুঝতে পারবেন না, আড্ডা থেকে না ডাকলে শুনতে পাবেন না? ক্রমে ক্রিশ্চানি ও ব্রাহ্মধর্মের আড়ম্বর এক হবে, তারই জোগাড় হচ্ছে। চড়ক গাছ পুকুর থেকে তুলে মুচ বেঁধে মাথায় ঘি কলা দিয়ে খাড়া করা হয়েছে। ক্রমে রোদ্দুরের তেজ পড়ে এলে চড়কতলা লোকারণ্য হয়ে উঠল। শহরের বাবুরা বড় বড় জুড়ি ফেটিং ও স্টেট ক্যারেজে নানা রকম পোশাক পরে চড়ক দেখতে বেরিয়েছেন। কেউ কাশারিদের সঙ্গে মতো পালকি গাড়ির ছাদের উপরে বসে চলেছেন। ছোট লোক, বড় মানুষ ও হঠাৎ বাবুই অধিক। অ্যাংজাই ব্যাংজাই খোলসে বলে আমিও যাই। বামন গায়িত্রা ক্রমে সভ্য হয়ে উঠল দেখে শহরে নবশাক হাড়িশাক মুচিশাক ছয়েরাও হামা দিতে আরম্ভ করলেন। ক্রমে ছোট জাতির মধ্যেও দ্বিতীয় রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর ও কেশব সেন জন্মাতে লাগল। সন্ধ্যার পর দুখানি চাপটি ও একটু ন্যাবড়ানোর বদলে ফাউলকারি ও রোল রুটি ইনডিউস হল। শ্বশুরবাড়ি আহার করা মেয়েদের বান আগ বেধান চলিত হলো দেখে বোতলের দোকান, কুড়িগণা, মাকুঠেলা ও ভালুকের লুম বেচা কলকাতায় থাকতে লজ্জিত হতে লাগলো। সব কামান চৈতন ফক্কর জায়গায় আলবার্ট ফ্যাশন ভর্তি হলেন। চাবির থেলো কাঁধে করে টেনা ধুতি পরে দোকানে যাওয়া আর ভালো দেখায় না, সুতরাং অবস্থাগত জুড়ি বগি ও ব্রাউহ্যাম বরাদ্দ হলো। এই সঙ্গে সঙ্গে বেকার ও উমেদারি হলতের দু একজন ভদ্রলোক, মোসাহেব, তকমা আর্দালি ও হরকরা দেখা যেতে লাগলো। ক্রমে কোলে কৌশলে নীতি বেসাতে টাকা খাটিয়ে অতি অল্পদিন মধ্যে কলিকাতা শহরে কতকগুলি ছোট লোক বড় মানুষ হন। রামলীলে স্নানযাত্রা, চড়ক, বেলুনোড়া, বাজি ও ঘোড়ার নাচ এরাই রেখেছেন। প্রায় অনেকেরই এক একটি পাশবালিশ আছে, যে আজ্ঞে ও হুজুর আপনি যা বলেছেন তাই ঠিক বলবার জন্য দুই। এক গণ্ডমূর্খ বরাখুরে ভদ্র সন্তান মাইনে করা নিযুক্ত হয়েছে।
শুভকর্মে দানের দফায় নবডঙ্কা, কিন্তু প্রতি বছরের গার্ডেন ফেস্টের খরচে 4-5টা ইউনিভার্সিটি ফাউন্ড হয়। কলকাতা শহরের আমোদ শিগগির ফুরোয় না। বারোয়ারি পূজার প্রতিমা পূজা শেষ হলে 12 দিন ফেলা হয় না, চড়ক ও বাসি পচা গলা ও ধসা হয়ে থাকে, সেসব বলতে গেলে পুঁথি বেড়ে যায় ও ক্রমে তেতো হয়ে পড়ে। সুতরাং টাটকা চড়ক টাটকা টাটকায় শেষ করা গেল। এদিকে চড়কতলায় টিনের ঘুর ঘুরি, টিনের মুহুরি দেওয়া তালতাবাসের বাসি, হলদি রং করা বাখারি চড়ক গাছ, ছেঁড়া নাকড়া তৈরি গুড়িয়া পুতুল, সোলা নানা প্রকার খেলনা, পেল্লা দিয়ে পুতুল, চিত্তির করা হাড়ি বিক্রি করতে আসছে। ড্যাডাং 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 চিংড়ি মাছের দুটো ঠ্যাং, ঢাকের বোল বাজছে, গোলাপি খিলির দোনা বিক্রি হচ্ছে, এক পিঠে কাটাক ফুটে নাচতে নাচতে এসে চড়ক গাছের সঙ্গে কোলাকুলি করলে করে তাকে উপরে তুলে পাক দেওয়া হতে লাগলো। সকলেই আকাশপানে চড়কির পিঠের দিকে চেয়ে রইলেন। চড়কি প্রাণপণে দড়ি ধরে কখন ছেড়ে পা নেড়ে নেড়ে ঘুরতে লাগলো, কেবল দে পাক দে পাক শব্দ কারো সর্বনাশ কারো পৌষ মাস। একজনের পিঠ ফুড়ে ঘোরানো হচ্ছে, হাজার লোক মজা দেখছেন। পাঠক, চড়কের যথাকিঞ্চিত নকশার সঙ্গে কলিকাতার বর্তমান সমাজের ইনসাইট জানলে ক্রমে আমাদের সঙ্গে যত পরিচিত হবে ততই আমাদের বহুজ্ঞতার বৃদ্ধি হবে। তাতেই প্রথম কোট করা হয়েছে শহরে শিখা হয়ে কোতোয়ালি।